মাত্র ছ মাস তারপরেই ভারতের মাটি থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান থ্রি। চন্দ্রযান টু অর্থাৎ চন্দ্রযান দুই সেভাবে সাফল্য পায়নি, গোটা দেশ রাত জেগেছিল কখন চন্দ্রযান চাঁদের মাটি ছোবে, কিন্তু না বিক্রম ল্যাডার সেভাবে কিছু করতে পারেনি। তবে এবার কিন্তু চন্দ্রযান থ্রি বা চন্দ্রযান তিন নিয়ে আশায় বুক বাঁধছেন প্রত্যেকেই, থাকবে ল্যান্ডার থাকবে রোভার, এবং আগামী ছ মাসের মধ্যেই ভারতের মাটি থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান তিন। আবারও ইসরোর বড় সড় সাফল্য, করোনার কারণে কিছুটা দেরি হলেও অবশেষে মাস ছয়েকের মধ্যেই পৃথিবী ছাড়বে চন্দ্রযান তিন এবং সোজা পাড়ি দেবে চাঁদের মাটিতে পা রাখার উদ্দেশ্যে।